প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কে পাশে বসে রয়েছেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখাদি, আপনাকে নমস্কার। আমি জানি আজকে খুব ব্যস্ত, আজকে কেন অনেকদিন ধরে ব্যস্ত রয়েছেন, প্রচারে ব্যস্ত রয়েছেন, কিন্তু যে জন্য ছুটে আসা আপনার কাছে, আপনি প্রচার করছেন একদিকে, আর অন্যদিকে আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বলা হচ্ছে আপনি নাকি 2000 টাকার বিনিময়ে আপনার সম্মানকে আপনি বিক্রি করেছেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি আমাদেরকে 1000 টাকা 1200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে সম্মান নষ্ট করেছেন বলে আজকে ভারতীয় জনতা পার্টির একজন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নামে এই দোষটা দিচ্ছেন। আমরা তো বলবো যে আজকে যে শুভেন্দুদার নামে যে এই বদনামগুলো দিচ্ছেন, আজকে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে আজকে তৃণমূল বাহিনী আজকে ভয় পেয়ে গেছেন যে আর মানুষের ওপর অত্যাচার করতে পারবেন না, এই জন্য ওনাদের হারার সময় হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে আমরা হেরে যাব, ওই জন্য আজকে মানুষের নামে দুর্নাম চড়াচ্ছে। আর রেখা পাত্রকে তো ভালো রকম বুঝে গেছে যে রেখা পাত্র দোমা মেয়ে নয়, ওই জন্য অভিষেক ব্যানার্জি আজকে এরকম একটা প্রচার করছেন, তো করতে দিন। এটা তৃণমূলের কাজ ছিল, এটা কাজ সাজি তো ওনাদের চালু রাখবেন বলুন, এতে আমাদের কিছু যায় আসে না। আমি আপনার বাড়ি আজকে গিয়েছিলাম, দেখলাম জীর্ণ বাড়ি, এখনো পাকা কোনো ছাদ নেই, একেবারে বেড়া দিয়ে খড়ের ছাউনি দিয়ে বাড়ি, আর আপনাকে কত ক্ষেত্রে বলা হচ্ছে 2000 টাকার বিনিময়ে অভিযোগ। মানে সত্যি কি সন্দেশখালী মহিলাদের সম্মান কি এতটাই সস্তা? দেখুন, এটা তৃণমূল বাহিনী, তৃণমূল পার্টির নেতারা ভাবেন, এটা মুখ্যমন্ত্রী ভাবেন, এটা অভিষেক ব্যানার্জি ভাবেন, পিসি ভাইপোরাই ভাবেন, এটা ওনারা রেট দিচ্ছেন, মহিলাদের রেট দিচ্ছেন। হ্যাঁ, এই তো 8000 টাকা থেকে 80000 অবধি রেট দিচ্ছেন, তাহলে এটা ওনারা ভাবুন, ওরা কি আসলে মানুষের পর্যায়ে আছেন? আমার তো মনে হয় না। আজকে একটা একটা না না, ওনাদের বাড়িতেও তো মহিলা আছেন, মা আছে, বোন আছে, মানে রেট জিনিসটা দেখুন, ওনারা রেটটাই বাদতে পারেন, কেননা ওনারা কয়লা থেকে, বালি থেকে, মা বোনের সম্মান থেকে, জমির থেকে সব রকম ভাবে ওনারা সব জায়গায় রেট বাঁধেন, সবকিছুই লুটপাট করেন, তো আজকে এখানে রেট নতুন করে বাঁধার কি আছে? আমি একটাই কথা বলবো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, আজকে যে অভিষেক ব্যানার্জি যে আজকে যে এই রেখা পাত্রের নামে যে এই কথাটা বলছেন 2000 টাকায়, এরকম 2000 টাকায় থুতু ফেলে রেখা পাত্র, এরকম 2000 টাকায় থুতু ফেলে, টাকার থেকে সম্মান আগে, আমার সম্মান আগে, আমার এই ভারতবর্ষের প্রত্যেকটা মা বোনের সম্মান আগে, এরকম টাকায় রেখা পাত্র থুতু ফেলে, ওই 2000 টাকার দাম অভিষেক ব্যানার্জিরই কাছে অনেক, কেননা উনি তার জন্য আজকে কয়লা চুরি করলেন, সম্মান চুরি করছেন, আজকে জমি লুটপাট করছেন, শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু আজরা বাহিনীদের ছেড়ে দিয়ে, আজকে যেখানে সাধারণ মানুষ যাদের আজকে নাগরিকত্ব কেড়ে নিয়ে যাদেরকে পথে বসিয়ে দিয়েছেন, যাদের নাগরিকত্বের আজকে জন্যই আজকে তারা মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, আজকে যে শেখ শাহজাহান আজকে একজন ডন হতে পেরেছেন, আজকে তাদের উপরে বদনাম দিচ্ছেন। তো আমি একটা কথা বলবো, অভিষেক ব্যানার্জি আজ মুখ্যমন্ত্রী ধাপ্পাবাজ, মঞ্চে মঞ্চে মিথ্যা কথা বলছে, মঞ্চে মঞ্চে কথা ঘুরাচ্ছে, ওনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমি বলছি যে অভিষেক ব্যানার্জি একটা ভিডিও দেখে আপনার নাম নিয়ে কথা বলছেন, দেখুন আপনাদের পার্টি, আমরা গরিব মানুষ, আমাদের সম্মান ওরকম অভিষেক ব্যানার্জি ওরকম মুখ্যমন্ত্রী হাজার ওরকম এ করবে, তাই আমি একটা কথা বলবো যে যে সম্মান দিচ্ছে 2024-এ আশা করছি নিজেরাই এসে মা বোনের সম্মান দেবেন, নিজেরাই এসে মা বোনের সম্মান। আপনি 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 যে প্রচুর মালার চাপ প্রচারে আর ভক্তি দেখতে পাচ্ছেন, আমি যে আপনি কি মানহানি মামলা করার কথা ভাবছেন, কারণ আপনার নাম ধরে এইভাবে বলা হচ্ছে প্রকাশ? অবশ্যই প্রয়োজন করলে আমি সেটাও করব, দেখে দেখবে অবশ্যই। আজকে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আজকে নিজেরা পিসি ভাইপো মেলে এতদিন মা বোনের, এই পশ্চিম বাংলার মা বোনের সম্মান হানি করে শান্তি হয়নি, এখন এসে রেখা পাত্রের সম্মান আলাদা করে হানি করার জন্য, তো এতে আমার মা বোনের আছে, মা বোনের সম্মান আমার সম্মান, আমার মা বোন এক কিঞ্চিৎ পরিমাণে সম্মান দিলে সেটা আমার কাছে ভগবানের আশীর্বাদের থেকে বেশি, মানে মানহানি করতে পারে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আপনাকে তো পুলিশ 164 করেছিল না ঘটনার পরে? অবশ্যই। তার মানে পুলিশের কাছে তো আপনি তো বলে এসেছিলেন, বয়ান তো দিয়ে এসেছিলেন, তারপরেও কি করে আপনার সম্পর্কে এরকম বলা হচ্ছে যে আপনি মিথ্যা অভিযোগ করছেন, মানে একমাত্র পয়সার কথা বলে, মানে এটা কেন করছে? রেখা পাত্র সম্পর্কে এই কথাগুলো কেন বলছে? হেরে যাবার ভয় নাকি? দেখুন, আমাদের সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা রাজ্যের পুলিশের কাছে এফআইআর দিয়েছি, অনুস্থা হয়েছি, হয়ে তারপরে আমরা রিসিপ্ট পেয়েছি, তার আমরা আমাদের রিসিপ্ট দিয়েছে, আমাদের তাই কপি দিয়েছে, তারপরে আমরা কোর্টে গেছি, শুধু আমরা নয় এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মা বোন গেছে, আপনারা সেখানেই খোঁজ করলে পেয়ে যাবেন যে কতগুলো এফআইআর জমা পড়েছে আর কতগুলো অভিযোগকারী আছে আজও বাংলার বুকে। তাই আমি একটা কথা বলবো, আজকে আমার বিরুদ্ধে যে অভিষেক ব্যানার্জি কথাটা বলছেন, আমি
আমি আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজন করলে ওনার নামে মানহানি কেস করব। ওনার স্ত্রী কয়লা চুরি করলেন, কেস হলেন না, পয়সা আছে বলে, আর গরিব মানুষের পয়সা নেই বলে আমার সাথে আমার মা বোনের আছে, এই পশ্চিমবঙ্গের বাংলার বুকে প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে। মুখ্যমন্ত্রী বলছেন সাজানো ঘটনা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বারবার সাজানো সাজানো, অথচ রাজভবনে একজন অভিযোগ করেছেন তাতে নাকি তার বুকটা কেঁপে উঠেছে, আর আপনারা তো অনেক অনেক প্রতিবাদ করেছেন, উনি বলছেন সব সাজানো। দেখুন, একজন চোর ধাপ্পাবাস আর দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, সে হলো মুখ্যমন্ত্রী ম্যাডাম, আজকের ওনার বুক কাঁপেন বলে মনে হয় না, কারণ নিজের তো সন্তান নেই, আর ফ্যামিলি বলতে ভাই পর ফ্যামিলি, তো উনি বুঝবেন কি করে, নিজের যেখানে ফ্যামিলি থাকে না সেখানে অন্যের ফ্যামিলির দাম দিতে জানেন না, আমার এটাই মনে হয়। জানি আপনি খুব ব্যস্ত রয়েছেন, আমি আমার শেষ প্রশ্ন, এই তো ঘুরছেন প্রচার করছেন, কতটা কি সাড়া পাচ্ছেন, কেমন আশা করছেন? দেখুন, এখানে ওনারা ঘরের মেয়েকেই চান, ঘরের বোনকেই চান ওনারা, আর রেখা পাত্র ওনাদের, ওনারা জানেন রেখা পাত্র শুধু আমি নই, ওনারাও রেখা পাত্র, এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মা বোন রেখা পাত্র, তাই আজকে প্রত্যেকে আমার সাথে আছেন, আমি ওনাদের সাথে আছি, আর শেষ রক্তবিন্দু অবধি একসাথে থাকবো। আর এরকম অভিষেক ব্যানার্জি, এরকম মুখ্যমন্ত্রী কত আসবেন, এরকম মমতা ব্যানার্জি কত আসবেন আর কত যাবেন। আচ্ছা, ভিডিওটা কি আপনি কি বলছেন ফেক, যে ভিডিও? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা ফেক ভিডিও, এটা তৃণমূলের চক্রান্ত, এটা মানুষের জানার বাকি নেই, এটা আজকের সন্দেশকালীর বুকে প্রত্যেকটা মানুষের সাথে করে এসেছে, এখানে অজানা কিছু নেই। মানে গঙ্গাধর কয়ালের যে বক্তব্য সামনে এসছে, মানে আপনার কি এটা ভাবছেন যে গঙ্গাধর কোথাও একটা সাবোতাজ করেছেন দলের সঙ্গে, নাকি তার সঙ্গে টোটালটাই একটা? দেখুন, উনি কি করেছিলেন কি না করেছিলেন আমি জানি না, কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস এটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত আর চালাতে পারবে না। এই দেখুন না, এই আমাদের লোকসভা ভোটের পরে 4 তারিখে রেজাল্ট দেওয়ার পরে আর এরকম তৃণমূল বাহিনী আর এরকম এরকম ভিডিও লিক করতে পারবে না, আর এরকম ষড়যন্ত্র আর চালু করতে চালাতে পারবে। কত ভোটে জিতবেন ভাবছেন? দেখুন, হিসাব হয়েছে? দেখুন, মোদিজির একটা কথা আছে যেটা আমি এই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে যেটা বুঝেছি, দেখুন মোদিজি গ্যারান্টি দিয়ে কাজ করেন, আর আজকের মোদিজির যে আজকের আমরা কর্মী হয়ে মোদিজির আজকের সম্মানে আমরা যে মানুষের পাতে যেতে পারছি, তাতে আমরা ভাবছি যে পুরোপুরি লেট পাবো, কত পাবো জানি না, কিন্তু আমরা জিতবো, জিতে খুব ব্যস্ত রয়েছেন, তার মধ্যেও কিছুটা সময় দিতে দিয়েছেন। দর্শক কি বলবেন, দেখছেন রেখা পাত্রকে ঘিরে কি আবেগ মানুষের, কি আবেগ, কি আবেগ, দর্শক কি বলবেন, দর্শক যা বলার বলবেন। দেখুন, আজকে এই